अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अच्छा एक कथा बोलो, तुम्हार मन है ना আমাদের আর লুকিয়ে চুরিয়ে দেখা করা উচিত নয়? মানে ভবিষ্যতের ব্যাপারে কিছু ভেবেছো? আরে বাবা, কালকে টেনশন ভগবানের উপর ছেড়ে দাও, আমাদের মুহূর্ত নিয়ে বাঁচা উচিত। তাহলেও প্রজু, তুমি কি কিছু ভেবেছো আমাদের ব্যাপারে? অফ কোর্স ভেবেছি। দেখো নেহা, আমি চাই যে প্রথমে আমি এমন হয়ে উঠি যাতে তোমায় একটা ভালো জীবন আর সেফ ফিউচার দিতে পারি। সেই জন্য তোমায় আর একটু অপেক্ষা করতে হবে, বিকজ আই ওয়ান্ট টু গিভ ইউ দ্য বেস্ট। সত্যি? অফ কোর্স। আর একটা কথা, আমাকে সন্দেহ করা কবে ছাড়বে? প্রজু আমি, তুমি করো আমায়। দেখো বাবা, আমাকে না করো অন্তত আমার ভালোবাসাটাকে তো বিশ্বাস করো, বিকজ আই রিয়েলি লাভ ইউ নেহা। আই লাভ ইউ টু প্রজু। দারুণ মজার তো, আমি তো আজই প্রথম দেখছি। যদি এক কাপ গরম চা পাওয়া যেত তাহলে আরো মজা হতো। বাবা এক্ষুনি নিয়ে আসছি। আরে না মা, এখন দেখ না প্রোগ্রাম, ব্রেকের সময় করে দিবি। আরে কমল বাবা, এখন তুই চা খাবি এত রাতে? তাহলে ঘুমোবি কখন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সকালে একটু দেরিতে উঠবি, মঙ্গলবার তো তোকে মন্দিরে যাওয়ার জন্য উঠতেই হবে। মঙ্গলবারে কেন মা, কোনো বিশেষ ব্যাপার নাকি? আরে ওই দিন তোর বাবার পুণ্যতিথি। দেখো ছেলেই ভুলে গেছে, তাহলে বাড়ির বাকি লোক কি করে মনে রাখবে? বাবা সব কিছু জোগাড় যন্ত্র করতে হবে, ওই দিন যজ্ঞ করতে হবে, গ্রামের লোকজনকে ডাকতে হবে। ঠিক আছে, পাঁচজন ব্রাহ্মণকে ডাকলেই হবে। মা এই যজ্ঞ আর খাওয়ানোটা কি খুব জরুরি? বাবাকে শ্রদ্ধাঞ্জলি দেবার জন্য আমরা বাড়ির লোকেরই তো পুজো করতে পারি মা। বাড়ি ছেলে বা খুব ভালো, বছরে একবারই দিনটা আসে, তাতেও তুই এত হিসাব নিকাশ করতে বসেছিস? সময় মতো কাজটা ঠিকভাবে করা উচিত, এইটুকু সম্মান তো নিজের বাবাকে করবি। থামি, তুমি একদম চিন্তা করো না, তুমি যেমনটা বলবে তেমনই হবে। মা আমি আজ তাড়াতাড়ি বেরোবো, আগে কল্পনার বাড়ি যেতে হবে। কোনো দরকার নেই, কারণ কল্পনা নিজেই এখানে চলে এসেছে। আরে কল্পনা! নমস্কার আন্টি। নমস্কার ঠাকুমা। তুই এখানে কি করছিস, ডান্স ক্লাসে যাবি না নাকি? কোথায় ডান্স ক্লাস আর কোথায় আমার বাড়ি, দুটোই শহরের দুই প্রান্তে। হ্যাঁ বাবা হ্যাঁ, আমি আঙ্কেলের জন্য ট্রান্সলেশনের জব নিয়ে এসেছি। সত্যি? হ্যাঁ। সুষমা যা বাবাকে ডেকে নিয়ে আয়। মা এসবের কি দরকার ছিল? আরে কেন নয় আন্টি, এতে অনেক লাভ হবে অনেক। প্রথমত আঙ্কেল কাজ পেলে উনি বিজি হয়ে যাবেন, আর আপনিই দেখুন না আঙ্কেল সারাদিন ঘরে বসে বসে কিরকম বিরক্ত হয়ে যাচ্ছে। দ্বিতীয় লাভ হলো যে ওনার ইনকামও হবে। হে ভগবান কি যুগ এলো! আরে আমার এই পঙ্গু ছেলেটাকে দিয়ে এরা কাজ করাবে, তাও আবার টাকা রোজগারের জন্য। আরে আমার ছেলে পঙ্গু বলে তোমাদের ওকে খাওয়াতে পড়াতে এত অসুবিধে হচ্ছে? ঠাম্মি প্লিজ এভাবে বলো না, বাবার সামনে তো একদমই বলবে না এসব। আমি কি ভুল বলেছি? হ্যাঁ এই কটা টাকার জন্য, টাকার ব্যাপার নয় এটা। যদি এই কাজের জন্য বাবাকে টাকা নাও দেওয়া হয় তাও বাবা খুশি মনে করবেন,
বাবার এত বছরের এক্সপিরিয়েন্স আর নলেজ যদি কোনো কাজে লাগে তাহলে তাহলে এতে ক্ষতিটা কোথায়? সেদিন বাবা কল্পনার একটা ফর্ম ট্রান্সলেট করে দিয়েছিল, তুমি হয়তো বাবার মুখে সেই খুশিটা দেখতে পাওনি যেটা আমি দেখেছিলাম। সংসারের কত খরচা, ও আমাকে বারবার বলে যে আমি কিছুই সাহায্য করতে পারি না। যদি বাড়িতে বসে রোজগার করে তো ওর মনটাই ভালো হবে। আরে তোমাদের কাছে এটা সঠিক মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা ঠিক মনে হচ্ছে না। আমি এইসব দেখতে পারবো না। আরে ওর যদি দায়িত্ব না নিতে পারো তাহলে আমাকে বলো না, বলে দাও আমাকে, আমি আমার জমি বিক্রি করে দেবো, নিজের বাড়ি বিক্রি করে দেবো। তাতে গিয়ে যদি আমার রাস্তায় বসতে হয় আমি তাও বসবো। আরে আমি যতদিন বেঁচে আছি আমার ছেলের এই অবস্থা আমি দেখতে পারবো না। তুই শুনেছিস? ওদের দেখ তুই, ওরা তোকে দিয়ে কাজ করাতে চাইছে। কি করতে চায় মা? না কমল, তুই কাজ করবি না, একদম করবি না। দেখ বাবা, একবার মন দিয়ে শোন, আমার কথাটা খারাপ লাগবে কিন্তু কথাটা সত্যি, এরা সবাই তোকে ভালোবাসে না, ওরা সবাই তোর শত্রু রে শত্রু। আরে এইটুকু দয়া মায়া নেই যে একজন পঙ্গু লোককে দিয়ে কাজ করাচ্ছে সবাই মিলে? আমি পঙ্গু নয়। শুধু হাত পা চললে সব কিছু করা যায় না, মন আর বুদ্ধি দিয়ে যদি কাজ করে মানুষ কখনো পিছিয়ে থাকে না। যদি আমার মেয়ে চায় যে আমি এই হুইল চেয়ারে বসেও নিজেকে অপদার্থ অকর্মণ্য মনে না করি, তবে আমিও সঙ্গে আছি। আমি এই কাজটা নিশ্চয় করব, নিশ্চয় করব। আজ তোরা আবার আমাকে নতুন করে বাঁচতে শেখালি মা। এই ট্রান্সলেশনের কাজই আমার জীবনে নতুন আলো নিয়ে আসবে। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।